পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় 11 নং ওয়ার্ডের ফোক চিরে চলে গেছে জোরি নদী। আর এই নদীকে কেন্দ্র করে পানিসাগরস্থিত নগর পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতে প্রায় 20,000 জনগণের একমাত্র পানীয় জলের উৎস 0.30 মেগা গ্যালন সম্পর্ক ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মিত। বিশাল পরিমাণ এলাকাটির পানীয় জলের একমাত্র উৎস নদী হওয়াতে এলাকায় বিকল্প জলের যোগান এখনও গড়ে ওঠেনি। এমত অবস্থায় জুড়ি নদীস্থিত প্ল্যান্টে ইনটেক ওয়েলোর ওয়াটার পাম্প হাউসের উপরি ভাগে প্রায় 100 মিটার দূরত্বে নদীর জলে একটি মৃত গবাদি পশুর পচাগলা মৃতদেহ আটকে গেছে। পচাগলা দুর্গন্ধময় পরিবেশ মিশিয়ে তুলেছে স্থানীয় এলাকার পরিবেশ। মঙ্গলবার সকালে এই দৃশ্য জোর হতে এলাকার লোকজন জড়ো হতে থাকে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্প অপারেটর প্রদীপ পালুস্বামী দাসকে পুঁতি গন্ধময় গন্ধ যুক্ত জল সরবরাহের বিষয়ে বিপত্তি জানানো হয়। পরবর্তীতে অপারেটররা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যায়। খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ছুটে এসে বিষয়টি নিরসনে স্থানীয় নগর পঞ্চায়েতে শরণাপন্ন হয়। পরিশেষে নগর পঞ্চায়েতের উদ্যোগে পচাগলা গবাদি পশুর দেহাবশেষ মাটিতে পোতা হয়। তবে 11 নং এলাকার লোকজন অভিযোগ করে জানায়, বিগত প্রায় সপ্তাহ খানেক পূর্বে একই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের মৃত গবাদি পশু অর্থাৎ গরুটিকে নদীর পাড়ে ফেলে দেওয়াতে ঘটে বিপত্তি। এরই ফলশ্রুতিতে বুধবার সকাল থেকে পাম্প বন্ধ রাখা হয়। এতে করে গোটা পানিসাগর এলাকা জুড়ে পানীয় জল সরবরাহ বিঘ্ন ঘটে, দেখা দিয়ে পানীয় জলে তীব্র হাহাকার। জানা গেছে তো এটা তোমার গরুটা পালানি এই আম্বুবাসীর একদিন আগেও সম্ভবত রঞ্জিত নাম তাইনের রঞ্জিত নাম তাইন দেখছে যে আমরা 11 নম্বর ওয়ার্ডে তার নাম বিশু মাঝে যাই হোক প্রশান্ত হোক আর বিশু হোক মানে তারার একটা গরু মানে ওইদিকে আইতেছে। এখন এইখানে আনিয়ে এখন তারা গরুটা নদীতে ফালাইলো নিনা গাড়িলো এটা তো আমরা সঠিক কইতাম না। তো এই ব্যাপারে আপনার স্থানীয় যে কাউন্সিলর আছে তাদেরকে জানাইছেন না কিছু? আমি বাড়িতে আইয়া আমি চাইছিলাম যে একটু উজানে গিয়া দেখবো নদীতে মাছ মিলে কি না মিলে। ওই আমি আইতে সময় হঠাৎ দেখি একটা দুর্গন্ধ করে, তখন আমি নাকে গামছা চাপা দিয়া আমি চিন্তা করলাম যে জিনিসটা কি টাইম পালা করে ফলো করে দেখিয়া যাই। তো কিনারও গেছি মানে দূরে থেকে দেখছি আমি যে এটা একটা গরু, তখনই আমি আইয়া তোমার আমরা আশপাশ সবাই আমি ওরকম ওরকম যে একটা গরু নদীর মাঝে আমরা প্ল্যান্টের 300 মিটার আগে হ্যাঁ এই জলটা আমরা কেমনে খাইমু বা কেমনে ব্যবহার করবো ওই আলাপ আলোচনার পরে গিয়া তোমার আমরা এই নিখিল করে তাই DWC-এর মনে হয় তাই কর্মীব সম্ভবত তানেও জানানি হয়েছে তে তাইনও আইয়া ফটো উঠে উঠে নিছে। এখন এটা বন্ধের কারণে তো আপনারা সম্ভবত ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।